আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয় খুব ভালো আছেন, খুব ভালো থাকেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে খুবই মজার একটা ফিশ কারি। আস্ত সরিষা দিয়ে আর শীতের নতুন আলো দিয়ে রুই মাছের কারি। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমি যে প্রসেসে এই রুই মাছের কারিটা করেছি একবার হলো ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা, ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে, একদম আঙুল চেটে পুটে খাওয়ার মতো রেসিপি এই রুই মাছের কারিটা। এতটাই মজা আর এতটাই লোভনীয়, একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো ভিউয়ার্স, চলুন তাহলে চলে যাচ্ছি রুই মাছের কারি রান্না করার মূল প্রসেসিংয়ে। আমরা প্রথমে রুই মাছগুলাকে লবণ, হলুদ আর ধনিয়া জিরার গুঁড়া দিয়ে মেখে মাছগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি চারটা মাঝারি সাইজের আলু, আলুটাকেও সেই মাছ ভাজা তেলের মধ্যে ভেজে নেব। তো ভিউয়ার্স, আলুগুলো ভাজতে ভাজতে একটা কথা বলে রাখি, এখানে আমি মাছটা লবণ হলুদ মাখার সময় স্কিপ করেছি, আমি ভিডিওটা শ্যুট করতে ভুলে গেছি, সেজন্য সরি। তো ভিউয়ার্স, এরপর আমি আলুর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, না হলে কিন্তু আলুর মধ্যে লবণ ঢুকবে না, এজন্য আমি আলুর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে আলুগুলাকে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এরপর আমি আলুগুলাকে উঠিয়ে নিয়েছি। আলুগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়ে আলুগুলো উঠিয়ে নিয়ে এরপর সেই একই তেলে আমি দিয়ে দেব এক টিস্পুন সাদা সরিষা। সরিষার সুন্দর একটা স্মেল আসলে ওই পর্যায়ে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এরপর আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট, দিয়ে আমি সবগুলো মশলা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি মশলাগুলোকে কষিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখে নিচ্ছে বুঝতে পারছেন মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু মশলা নিয়ে। এরপর আমি দিয়ে দেব একটা বড় সাইজের ফ্রেশ টমেটো। টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে এরপর দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়া। দিয়ে দেব 1 টিস্পুন মরিচ গুঁড়া। এরপর দিয়ে দেব 1 টিস্পুন ধনিয়া ও জিরার গুঁড়া। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আমি নেড়ে চেড়ে সবগুলো মশলা কিছুক্ষণ ভেজে নেব। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেব অল্প পরিমাণে পানি। পানিটা দিয়ে আমি পানির সাথে মশলাগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে গুঁড়া মশলার কাঁচা গন্ধটা চলে যায়। বেশ কিছুক্ষণ ধরে মশলাগুলো কষালে মাছগুলো খেতে খুবই ভালো লাগে, মাছ বা মাংস সবগুলাই খেতে খুবই ভালো লাগে। এরপর আমি দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া আলু। আলুটা দিয়ে আমি নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর দিয়ে দেব ফুটন্ত গরম পানি। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। এরপর আমি নেড়ে ছেড়ে দিয়ে আলু আর মশলা সবগুলা ভালো করে মিক্স করে নেব। আজকে আমি আস্ত সরিষা দিয়ে রুই মাছের পাতলা ঝোলটা করব, এই জন্য পানিটা আমি একটু বেশি দিয়েছি। এরপর আমি দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া রুই মাছ। মাছটা দিয়ে এরপর আমি দিয়ে দেব 5-6টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচের মাথা দিয়ে আমি একটু ভেঙে দিয়েছি, যাতে শুধু কাঁচামরিচের ফ্লেভারটা বেরিয়ে আসে, ঝালটা না বেরোয়। এরপর আমি ঢেকে দিয়ে মাছগুলোকে 2 মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি।
ফিরে আসলাম 2 মিনিট পর এরপর আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো এরকম লম্বা লম্বি করে কেটে এরপর আমি ঢেকে দিয়ে 1 মিনিট পর্যন্ত রেখে নামিয়ে নিয়েছি মাছগুলোকে তো ভিউয়ার্স দেখে নিচে বুঝতে পারছেন রুই মাছের কারিটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে গরম ভাতের সাথে এরকম রুই মাছের কারি পাতলা ঝোল দিয়ে খেতে খুবই ভালো লাগে তো ভিউয়ার্স এরপর আমি রুই মাছের কারিটাকে সার্ভ করে নিচ্ছি দেখে নিচে বুঝতে পারছেন রুই মাছের কারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে কতটা কালারফুল হয়েছে দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো ভিউয়ার্স আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার আজকের রুই মাছের কারি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর রিসেন্ট কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি Thanks for watching. Assalamualaikum.